আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির ঠ্যাং পাকড়া দিয়ে আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘণ্ট। আপনারা হয়তো বিভিন্নভাবে রান্না করে থাকবেন, কিন্তু আমি যেভাবে রান্না করেছি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই ভালো লাগবে। আমি এখানে আধা কেজি মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটাকে একটু ভালো করে হালকা একটু ভেজে নিচ্ছি, এতে কাঁচা ফ্লেভারটা থাকবে না, একটু সুন্দর একটা ঘ্রাণ আসবে। ভাজা হয়ে গেলে আমি এটি এখন এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব। একটা কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো ঝাল সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি সেই ব্লেন্ড করা মাছটাকে হাঁড়িতে ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচা ঝাল। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে আমি আমার বাসায় যখন মুরগি নিয়ে আসি আমি এই অংশটা রেখে দিই। গুড়ের ডাল, ছোলার ডাল, মুগ ডাল দিয়ে খেতে খুবই মজা লাগে। এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরের গুঁড়া কষিয়ে, তারপরে আমি এখন ডালটাকে ঢেলে দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাবো না, হালকা কষিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে মিডিয়াম হিটে রান্না করে দেব। খুব হাই হিটেও না, লো হিটেও না, একটু এক মিডিয়ামের থেকে একটু লোতে আমি এটাকে রান্না করে নেব। রান্নার শেষ পর্যায়ে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এবার পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়ে আমি এখন সেই ডালের ভিতরে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। খুবই মজাদার রেসিপি এবং খুবই সহজ রেসিপি, আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।